ইসলামের যত দিক বা বিভাগ রয়েছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিক আর বিভাগ হচ্ছে জিহাদ। জিহাদ হচ্ছে ইসলামের ফরজ বিধান। প্রিয় নবীজি তার জীবদ্দশায় অনেক জিহাদ করেছেন। শুধু জিহাদই করেননি, তিনি 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, এমনকি বদর যুদ্ধের সময় আল্লাহর নির্দেশে ফরজ রোজাও ভেঙে ফেলেছিলেন। সাহাবায়ে কেরামগণও একই কাজ করেছিলেন। এ থেকেও প্রমাণ হয় জিহাদের গুরুত্ব কত। আর এই ইসলামের জন্য যারা জিহাদ করে তাদের বলা হয় যোদ্ধা। আজকের ভিডিওতে এমন 10 জন মুসলিম বীর বা মুসলিম যোদ্ধার কথা জানিয়ে দেব যাদের দেখলে বা যাদের কথা শুনলে কাফিররা আতঙ্কে থাকত, ভয়ে মুখ লুকিয়ে নিত। তাদের তরবারির ঝলকানি দেখে কম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্মা। মুহূর্তেই শক্তিশালী অমুসলিম রাষ্ট্র পদানত হয়ে যেত তাদের কাছে। সেই 10 জন বীর কারা? চলুন ইসলামের ইতিহাসে সেরা 10 জন বীর সম্পর্কে একে একে জেনে নেওয়া যাক। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা পরিচিত ছিলেন তার কোমল এবং নম্র স্বভাবের জন্য, ঠিক ততটাই বজ্রকঠিন ব্যক্তিত্বের কারণে লোকেরা ভয় পেত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইসলামের প্রথম যুগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তিনি মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার অসাধারণ নেতৃত্ব গুণে ইসলাম অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। একে একে বিজয় হয় দিকবিদিক রাজ্যগুলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ শুরু করে দিয়ে গিয়েছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা শেষ করেন। 633 সালে পারস্য বিজয়ের প্রাথমিক ধাপ শুরু করেন তিনি। এই যুদ্ধ চলে 652 সাল পর্যন্ত। ধীরে ধীরে মেসোপটেমিয়ায় 2টি আক্রমণ করা হয় 633 ও 636 সালে। এরপর 642 সালে নাহাভান্দর যুদ্ধ হওয়ার পর চূড়ান্তভাবে পারস্য বিজয় শুরু হয়। প্রতাপশালী শাসানীয় সাম্রাজ্যের হাত থেকে পারস্য কেড়ে নিতে থাকে মুসলিম বাহিনী। প্রথমে ফার্স দখল করে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে দক্ষিণ পূর্ব পারস্য, সাকাস্তান, আজারবাইজান, আর্মেনিয়া ও খোরাসান জয়ের মাধ্যমে পারস্য পুরোপুরি মুসলিমদের অধিকারে চলে আসে। 636 সালে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস মুসলিমদের কাছে হারানো জায়গাগুলো উদ্ধার করতে আক্রমণ চালান, কিন্তু ইয়ারমুক যুদ্ধে মুসলিম বাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন তিনি। এইভাবে বীরত্বের সঙ্গে রাজ্য জয় করে প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম দিকে যেসব অকুতোভয় আর দুঃসাহসী সাহাবায়ে কেরাম ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মাঝে অন্যতম। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। নবুয়তের 6ষ্ঠ বছরের শেষ দিকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকটি জিহাদে অংশগ্রহণ করেছেন। প্রথম হিজরির রমজান মাসে শরিয়াত ও হামজায় ইসলামের সর্বপ্রথম ঝান্ডা তার হাতে প্রদান করা হয়। আবওয়া জুল আশিরা যুদ্ধেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঝান্ডাবাহী হিসেবে নিযুক্ত করেছিলেন। ঐতিহাসিক বদর যুদ্ধে বহু কুরাইশ নেতা ও সৈন্য তার হাতে নিহত হয়। দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে সেই সময় সংঘটিত বনু কাইনুকার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তৃতীয় হিজরির 7ই শাওয়াল সংঘটিত উহুদ যুদ্ধে তার বীরত্ব ছিল কিংবদন্তিতুল্য। দুই হাতে এমনভাবে তরবারি পরিচালনা করেছিলেন যে শত্রুপক্ষের কেউই তার সামনে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায়। মক্কার কুরাইশ নেতা জুবাইর ইবনে মুতিম বদর যুদ্ধে নিহত তার চাচা তুমাইম বিন আদির হত্যার প্রতিশোধ নেয়ার জন্য ওয়াসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। এর বিনিময়ে তাকে মুক্ত করে দেওয়ার অঙ্গীকার করা হয়। ওয়াসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। যুদ্ধের এক পর্যায়ে তিনি সুযোগ মতো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বর্ষা ছুড়ে মারেন। বর্ষাটি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির নিচে ভেদ করে ওপারে চলে যায়। ময়দানে পড়ে কিছুক্ষণ কাতরিয়ে শাহাদাত বরণ করেন ইসলামের এই মহান সাহাবি। এই যুদ্ধে শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি একাই 30 জনেরও বেশি কাফিরকে হত্যা করেছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন উতবা বদর যুদ্ধে তার পিতার হত্যাকারী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ নেয়ার জন্য তার বুক চিরে কলিজা বের করে চিবাতে থাকে, এমনকি তার নাক ও কান কেটে গলার হার বানায়। যুদ্ধ শেষে এই বীর যোদ্ধাকে উহুদ প্রান্তরে সমাহিত করা হয়েছিল। তার জানাজায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে ক্রন্দন করেছিলেন। একবার তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গত রাতে জান্নাতে প্রবেশ করে দেখলাম জাফর ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে আর হামজা একটি আসনের ওপর ঠেস দিয়ে বসে আছে।
আল মুস্তাদরাকে আল সহিহ আইন হাদিস 4990 সহিহুল জামে হাদিস 3363 আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলামের জন্য তার উল্লেখযোগ্য অবদান ছিল তিনি তার অসীম শক্তি এবং বীরত্বের পুরোটাই ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং প্রত্যেকটি যুদ্ধে শৌর্য বীর্যের পরিচয় দেন বদরের যুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যুদ্ধের পতাকা তুলে দেন এই যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত বীর আমার ইবনে আবু দোজা সহ 20 থেকে 22 জন মুশরিককে হত্যা করেন তার অসীম বীরত্বের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলফিকার তরবারি উপহার দিয়েছিলেন খাইবরের যুদ্ধে কাফিরদের পরাজিত করে বিখ্যাত কামুজ দুর্গ জয় করে অসাধারণ শৌর্য বীর্যের পরিচয় দেন তার বীরত্বে সন্তুষ্ট হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর বাগ উপাধিতে ভূষিত করেন মক্কা বিজয়ের পতাকাও তিনি বহন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও নারওয়ানের যুদ্ধ সিফিনের যুদ্ধ সহ বেশ কয়েকটি যুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম ইতিহাসে এমন এক সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন মিশরের খ্যাতনামা সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আকাস আবকারিয়াতু খালিদ নামক গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেছেন সামরিক নেতৃত্বের সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল অসীম বাহাদুরি অনুপম সাহসিকতা উপস্থিত বুদ্ধি তীক্ষ্ণ মেধা অত্যধিক ক্ষিপ্রতা এবং শত্রুর ওপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয় ইসলাম গ্রহণের আগে উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীর ডান বাহুর নেতৃত্ব ছিলেন তিনি তার বিচক্ষণ রণকৌশলে সেই বাহিনীকে কিছুটা ধরাশায়ী হতে হয় ইসলাম গ্রহণের পর তিনি মাত্র 14 বছর জীবিত ছিলেন এত অল্প সময়ে তিনি মোট 150টি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন দ্রুত সম্প্রসারমান ইসলাম সাম্রাজ্য হযরত খালিদ বিন রাদিয়াল্লাহুর হাতেই বিস্তৃত হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয় সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য হয় সুলতান সালাউদ্দিন আইয়ুবি তার আসল নাম ইউসুফ ছোটবেলা থেকে ইউসুফ আলাইসাল্লাম তার মতো রূপ সৌন্দর্য চরিত্র মাধুর্য আর ইমানি শক্তিতে তিনি ছিলেন বলিয়ান প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের উপর গভীর জ্ঞান ও আগ্রহের কারণে চাচা শেরেকা ও নুরুদ্দিন জঙ্গি তাকে স্পেশাল প্রশিক্ষণ প্রদান করেন এরপরে নুরুদ্দিন জঙ্গি তাকে মিশরের গভর্নরের পদের জন্য মনোনীত করেন 1169 সালে ফাতেমি খিলাফতের কেন্দ্রীয় খলিফার নির্দেশে সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই গভর্নরের সেনাপ্রধান হয়ে মিশর আগমন করেন তার বহু আগে থেকেই ইউরোপ ফ্রান্স এবং জার্মানির ক্রুসের শক্তি ইসলামী রাষ্ট্র ভেঙে ফেলার জন্য ক্রুশ ছুঁয়ে শপথ নেন ইসলামের নাম নিশানা মুছে দিয়ে বিশ্বজুড়ে ক্রুশের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয় বিভিন্ন রকম চক্রান্ত সেই সঙ্গে তারা একের পর এক চালায় সশস্ত্র অভিযান মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই মিশরের স্থায়িত্ব আনার পরেই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে বেরিয়ে পড়েন তিনি প্রথম খ্রিস্টিয়ানদের ফিলিস্তিনের সবক দুর্গ অবরোধ করে জয় করে নেন পরে নুরুদ্দিন জঙ্গের সহায়তায় কার্ক দুর্গও জয় করেন কার্ক দুর্গ অবরোধের সময় ক্রুসেডদের সহায়তায় সুদানিরা আবারও মিশরের সমস্যা তৈরি করতে চাইলে সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই কার্কের অবরোধ নুরুদ্দিন জঙ্গিকে নিয়ে মিশরে চলে আসেন পরে নুরুদ্দিন জঙ্গি কার্ক দুর্গসহ ফিলিস্তিনের আরও কিছু জায়গার দখল সম্পন্ন করেন ফিলিস্তিনের সৌবক ও কার্ক দুর্গ পরাজয়ের প্রতিশোধস্বরূপ ক্রুসেডাররা পাল্টা আক্রমণের প্রস্তুতি নেয় স্পেনের পূর্ব নৌবহর এবং ফ্রান্স জার্মানি বেলজিয়ামের সেনারা যুক্ত হয় এতে তাদের সাহায্যে আসে গ্রিস ও সিসিলির জঙ্গি কিস্তি এদিকে সুলতান সালাউদ্দিন আইয়ুবি গোয়েন্দা মারফত তাদের আগমন ও সর্বপ্রথম মিশরের উপকূলের আলেকজান্দ্রিয়া অঞ্চল আক্রমণের খবর পেয়ে যান প্রায় 6 লাখ সেনার বিশাল আক্রমণ সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই মাত্র 20,000 মতান্তরে 30,000 সেনা দিয়ে প্রতিরোধ করেন রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয় মুসলমানরা
অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে বিজয় ছিনিয়ে আনে। এরপর সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই 1187 সালে বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। অন্যপক্ষ খ্রিস্টিয়ানরাও তাদের দখল করা ভূমি ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়, হাঁটু পর্যন্ত বয়ে যায় রক্তের স্রোত। অবশেষে খ্রিস্টিয়ান বাহিনী পরাজয় বরণ করে 6 অক্টোবর 1187 খ্রিস্টাব্দে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বিজয়ী বেশে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন। এটি ছিল সেই রাত যেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মিরাজে গমন করেন। এই বিজয়ের ফলে প্রায় 90 বছর পর ক্রুসেডারদের অত্যাচার থেকে রেহাই পায় ফিলিস্তিনের মুসলমানরা। এছাড়া মোহাম্মদ বিন কাসিম সহ আরও শত শত মুসলিম বীর যোদ্ধার নাম ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শত শত বছর আগে, কিন্তু আজও তারা ইসলামের ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। ইতিহাস পড়বে আর মানুষ তাদের জন্য দোয়া করবে। অথচ আজকাল কিছু মানুষ জিহাদ আর জঙ্গিবাদকে এক করে ফেলেছে। অথচ যারা এমনটা বলে তাদের মধ্যে ইসলামের জ্ঞান বিন্দু পরিমাণও নেই। তারা জানে না অন্যায় নির্মূল করতে জিহাদের প্রয়োজন আছে। আর আমাদের পূর্বসূরি যারা ইতিহাসের পাতায় অম্লান হয়ে আছেন, তাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ফরজ ইবাদত জিহাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিহাদের মর্যাদা বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসাফির বাসী, কমেন্টে আপনিও আমিন লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং যত সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।